এর মাথায় রয়েছে সাদা টুপি এবং শরীর ছোট ল্যাস বড়। এখানে আছে 14টা মতন আছে গো। হরিণের সিং বছরে একবারে ঝরে যায়, ময়ূরের পালক বছরে একবারে ঝরে যায়, সাপের স্কিন বছরে একবারে ঝরে যায়, বাঘের গোফ বছরে একবারে ঝরে যায়, সদারু কাটা বছরে একবারে ঝরে যায়, আবার অটোমেটিকলি আসে। আর সিং মেল আর হর্ন ফিমেল আর নো হর্ন। আমার নাম হচ্ছে রমেশ চন্দ্র জেনা, নন্দনকাননের অথরাইজ গাইড। এটা তাকিয়ে আছে দেখুন, বাংলা বলতে গেলে মাউস ডিয়ার, ইঁদুরের মতো মুখ। কিন্তু আপনি বলবেন, রমেশ দা সিং কোথায় গেল? সিং হয় না, এদের দাঁত হয়। মেয়েদের দাঁত হয় না, ছেলেদেরই দাঁত হয়। ওজন ম্যাক্সিমাম 3 থেকে 4.5 কেজি। আপনাকে আমি দেখালাম বড়, এটাতে ছোট। বেসিক্যালি রাজা মহারাজার সময় এগুলোকে পত্র লিখতে সাহায্য করতো। আর বেসিক্যালি বুক, আপনি যে বইটা পড়লেন কতটা পেজ পড়লো ওইটা রেখে দেওয়া সিম্পল। আর এখন আমাদের মহিলারা সিন্দুর পরে এই কাটা দিয়ে
ডান দিকে জিরাফটা দেখুন, এটা কমন জিরাফ, খুশি, 10 বছর বয়স। এটা দেখুন ডান দিকে একবারে ও চুল কাটছে, ওই ওই ছাতের উপরে মিটি মাটি ফাটিগুলো আছে না, ব্ল্যাকগুলো ওখানে নেই, আলিপুরে আছে। আলিপুরওয়ালা দেবে যে করোনাতে গড়বড় হয়ে গেল। বাবা হচ্ছে সাদা, মা হচ্ছে হলদে, বাচ্চা হচ্ছে কালো। এরকম বিরল কালো বাঘ আপনি কোথাও পাবেন না, এটা হচ্ছে ইউনিক। গাড়ি দাঁড়ালে তাই সাইডের লোক আছে আনবো, হ্যাঁ। বাবা কিন্তু সাদা।